ছোট কলা বলা, তোমার কলা ছোট কলা, তোমার কলা পিচি কলা, তোমার কলা কি আমার পেট ফুলে গেছে, তাই তোমার কলা আমি খাবো না, তুমি বাড়ি যাও। ওরে আমি কলা বলা নই, আমি তোর হু হু। ও ক্রাশিন বালা, শোনো ক্রাশিন বালা, আজকে না আমার ভালোবাসা আমাকে ফুল ট্যাঙ্কি ভরে দিয়ে গেছে, আজকে আমার ক্রাশিন লাগবে না। আমি ক্রাশিন বালা নই, আমি তোর মোবিল বালা, দুধ বালা। শোনো দুধ বালা, যে আজকে আমার দুধ ছিল সব আমার দেওর গুলো খেয়ে নিয়েছে, আজকে আমি আর দুধ দিতে পারবো না। পারবো না না, আমার গিন্নির ভালো দুধ, যদি আপনাদের দরকার হয় নিয়ে যাবেন বাড়ি থেকে। এই আমার দুধ মানে আমার গায়ের দুধ, আমিও তো খাটা দুধ, খাটি দুধ, একেবারে জল নেই, জল নেই, সালা দুধ বালি, ওই দুধ নই রে। তাহলে আমি তোর হচ্ছি শুক্রবার বাবা। কি পাঁচ বছর বিয়ে হয়েছে, আমার বাবা আমাকে একদিনও আসেনি দেখতে, আজকে আমার বাবা এসেছে, যাই যাই যাই, কেঁদে কেঁদে মনে কথা সব বাবাকে খুলে বলি। আমি তোর বাবা। ওরে স্বামীর গলা শুনতে পাস না, স্বামীর গলা বুঝতে পারিস না, কাঁদিস না। তুমি দাঁড়াও বাবা, আমি দরজা খুলছি বাবা গো। তুই কাঁদিস না বেটি, তোর ট্যাঙ্কিতে আমি পেট্রোল ভরব বেটি রে। বাবা তুমি দাঁড়াও, আমি দরজা খুলছি, কেন বলো তো, আমার এই দরজার খিলনা খুব টাইট হয়ে আছে বাবা। তোর দরজায় এত টাইট খোলা যাবে না, তোর দরজায় আমি মোবিল লাগিয়ে পিছল করব বেটি রে। এই এই বেটি রে, ঠিক আছে বাবা দাঁড়া খুলছি, দরজা খোল। তোর গোষ্ঠীকে বেশি এই ও বাবা, কাঁদিস নে বেটি রে, এ বেটি রে, লে দুধ খা বেটি রে। এই আমি তোর বাবা, স্বামী তুমি যাবার পরে না ওই দুধ বালা কলা বালা আমাকে খুব জ্বালায়, তুমি জানো না আমাকে কলা বালা বসে আছে, একটাই কলা, এর কলার নাম হচ্ছে বিসমিল্লাহ রহমাতুল্লাহ, ওই কলা খাইছি না গিন্নি, এই কলা খেলে তোর পেট ফুলে যাবে গো। শোন, বর্তমান যুগে ছেলেরা সবকিছু মেয়েদের এক টাকা দাম নেই। কি বললা, মেয়েদের দাম নেই না ছেলেদের দাম নেই? আরে মেয়েদের দাম নেই, মেয়েরা কিছু কমতি আছে, মেয়েরা সব কিছু পারে, যেমন মনে করো মেয়েরা মুখ্যমন্ত্রী, মেয়েরা প্রধানমন্ত্রী, মেয়েরা প্লেন চালাচ্ছে, মেয়েরা হেলিকপ্টার চালাচ্ছে, মেয়েরা সাইকেল চালাচ্ছে, মেয়েরা চার চাকা চালাচ্ছে, ও মেয়েরা এমপি, সব এমএলএ, ডক্টর, সব কিছু ডাক্তার, তারপর মন্ত্রী, মন্ত্রী, ও মন্ত্রী, যেমন আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রী হচ্ছে মমতা, কি মমতা, মমতা ব্যানার্জি, না কি বলছে রে জানি না, আমি মুখ্যমন্ত্রীকে চিনি না। হ্যাঁ মমতা ব্যানার্জি। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা, শেখ হাসিনা, তাহলে ও তো মেয়ে ছেলে। তারপর যোগিতা বালি, একদম, এরাই সব, এরাই সব কিছু, দেশ চালাচ্ছে মেয়েরাই, মেয়েরাই সব। এক কাজ করছুন, মেয়েরা পকেট মার, মেয়েরা ছিনতাই বাস, মেয়েরা প্লেন চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, ছেলেদের থেকে কোনো অংশ কমানোই, তাহলে তোর সঙ্গে আমার চ্যালেঞ্জ হবে, আমরা যা করব তোদের করার ক্ষমতা নাই নাকি রে ভাই? এই শোনো দাঁড়াও, তুমি যে হাততালি মারছো আমরা কিসে কমতি আছি? ওরে আমার বংশ, তোর গোষ্ঠী কোন গুলো দেখো বসে আছে, হাত তুলতে বলতো দেখি। দাঁড়াও দেখো বান্ধবী, একটা মেয়ে অপমান মানে সব কটা মেয়ে অপমান হবা,
তো দয়া করে কি আমরা হাতটা তোলো? এদের হাত নাই আর জগন্নাথ ফুটা। আর আমার বংশ দেখবি একবার বলো, নারদ দেখবি, জয় সিয়ারাম। তুমি যদি হেরে যাও আমাদের বন্ধুকে একবার সবাকে চুমা খেয়ে আসতে হবে। ঠিক আছে, তাই করবো। আর আমি যদি হেরে যাই তোমাকে কি করবো জানো? কি করবি? তোমাকে আমার শাড়ি সায়া ব্লাউজ জাঙ্গিয়া পর্যন্ত কাঁচা করাবো। ভাই তোমরা আমার সঙ্গে আছো তো? দাদা আছেন তো? তাহলে ছেলে মেয়ের লড়াই চলছে তোর গোষ্ঠীকে বেশি। আমি ছুটছি, তুই ছুট। তুই তো মনে হয় ছুটছিস না, তুই বলছিস কুত্তার মতো লাফাছিস। আমি যা পারবো তুই পারবি? এই দেখ, এই দাঁড়া, তুই তো একটা করলে এবার আমারটা কর। আরে আমি তোর কে রে স্বামী? স্বামী তুমি জানো সতী সাবিত্রী বউ। আমি তোর কে স্বামী? আর তুই আমার মামি। বাবা আমি তোমার পরিবার। পরিবার? হ্যাঁ তুই আমার পরিবার আর আমি তোর শুক্রবার। শোনো না, তোমার সঙ্গে যখন তোমার একটা কথা ছিলাম, তুমি এবার আমারটা শোনো। বল একবার, করো তো দেখি। কি? আমার মতো করবা? হ্যাঁ বল। এটা হ্যাঁ, এবার তুমি বলো। আমি ঢিল মারছি, তুই মার। সরে যাও ও মাসি। ও বাবা মাসি হা করে আছে। কোথায় গেল জানিস? আমার ঢিলটা আরামবাগ। আচ্ছা ঠিক আছে, আমারটা যাচ্ছে কোথায়? আমারটা গেল 24 পরগনায়। না না, তোরটা ঝন্টুর দোকানে। তাহলে তোর সঙ্গে আমার চ্যালেঞ্জ, আমি যা করলাম তুমি করলে। করলাম, এইবার আমার ওই বন্ধুকে চোখ মারছি, তুমিও মারো। মারো মারো, আগে দেখি। আগে তুই মার। আর আমি মারছি, আর মারবি তো? মার একবার, মার এইদিকে। ওই যে ওই বন্ধুকে মার, জ্যাকেট গায়ে দিয়ে টুপি মাথায়। এ পিঙ্কি, ওই মালটা তোর জন্যই এসছে। হাট, আমি মাসি দিদিকে চোখ মারছি, দেখালা। ও মাসি, ও মাসি, দেখো চোখ মারছি। মাসিরা একটাও পড়লো না। আরে একটা হিলছে কেন তোমার মাথাটা? আরে চোখ মারছি মানে দূরের মানুষ যাচ্ছে চোখ মারামারি করছে। ও তাহলে আমি যা করলাম তুমিও করলে। হ্যাঁ আমরা হারবো না নাকি ভাই? আমরা হারবো না। কথা হয়েছে আমি যা করব তুমি করবে 100 বার। আমি জামা খুলবো রে, তালিয়া তালিয়া, এবার তুমি খোলো রে। স্বামী 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 স্বামী, বল এটা কথা বলবো? কি দেখো, যে লজ্জা যে নারীর ভূষণ, তোমরা জামা খুলতে পারবে, আমরা পারবো না। তাহলে তোমরা যত বড় এমএলএ এমপি মন্ত্রী হও, তোমরা তলার মাল তলাতে থাকবে। আমরা ওপরের জিনিস সবসময় ওপরে থাকবো নাকি ভাই? আচ্ছা ঠিক আছে, কথাই কি বলে জানো গিন্নি? এমনি করে হয় না। ও গিধিনি, কি আছে? ও গিধিনি, আবার গিধিনি? গিন্নি গিন্নি, শোনো বলো, কথাই বলে স্বামী স্ত্রীতে দিও মন, তবে হবে কৃষ্ণ দর্শন। হ্যাঁ তবে হবে কুত্তা দর্শন। কৃষ্ণ দর্শন? ও কৃষ্ণ দর্শন। সংসারে অশান্তি ঝামেলা করে লাভ নেই, আমাদের সংসার চলছে না। এক কাজ, আমি দুটো চাকা কিনে নিয়ে আসব, এনে সংসারে লাগাবো, গড়গড় করে চলবে। ওই জন্য তো বলে আমি সতী সাবিত্রী বউ, স্বামীর মুখ ছাড়া বড় পুরুষের মুখ আমি দেখি না। একটা বুদ্ধি আমার গিন্নির মতো সতী সাবিত্রী মেয়ে একটাও নেই, তাই তো বড় আদর করে তোমাকে আমি বিয়ে করেছি। আগে যদি জানতাম তোর মাকে আমি বিয়ে করতে। আমার মাকে বিয়ে করতে মানে? তোর সঙ্গে কথা ছিল নাকি?
তাহলে তোর মার সঙ্গেই তো ছিল নাকি না ভাই? কাছে ডাকিস না, কেন বলে তো? তোকে বললাম তুই আমার কাছে আয়, দূরে সরে গেলি, ছেলে পিলে একটা হলো না। তোমার কারণে তো হচ্ছে না, আমার তো সেটা তোর দোষ। আমি কি চেষ্টা কম করছি না ভাই? ওরা আসল ঘটনা জানে না তাই বলছে। তাহলে আমি বলি, তোমরা শোনো। বল। মনে করো আমার তিন কাঠা জমি, আমার কিন্তু তিন কাঠা জমি, সেই জমিতে যদি চাষি ভালো করে চাষ না করতে পারে তাহলে কি ফসল ফুলবে? ফুলবে না, এই শালা চাষি ভালো না। বিচার আপনারা করছেন দর্শক, তিন কাঠা জমিতে নাঙ্গল দিয়ে চাষ করলে ভালো ফসল হবে, ওই তিন কাঠার মধ্যে যদি দেড় কাঠা ঘাসে ভর্তি থাকে তাহলে কি চাষ হবে? এই তারপরে এই মোদী সরকার আমার তিন কাঠা জায়গার মধ্যে ক্যালেন করে দিয়েছে। মমতা দিদি ঘোষণা করা আট কাঠা ছিল সেটাতে বর্গ দিয়ে দিয়েছে। যদি কলস্টারে আলু পচে যায় তাহলে চাষির দোষ না কলস্টারের দোষ ভাই? আমি তো চাষ ভালো করছি, মানে তোর যেটা এসি সেখানে ছেলে পিলে ঘর নষ্ট হয়ে গেছে। তা নয়, আমাদের কি করতে হবে জানো? এক কাজ কর, কি কথা বাদ দে, বাদ দাও, পাড়া প্রতিবেশী নাই নাই, রাতের বেলায় তুই আমাকে বাবা বলবি আর আমি তোকে মা বলে ডাকবো। এটা কোনদিন হয়? হয় না, হয় না। তাহলে কি করতে হবে? কিন্তু ঝগড়া ঝাঁটি করে না করে আমি একটা কথা বলবো, বলো বলো। তোমাকে না আমি ব্যবসা করতে দেবো। ব্যবসা? হ্যাঁ, একটা ব্যবসা পেয়েছি, আমার কাছে না পয়সা আছে। এই যে মেলা বসিয়েছে কমিটিরা, এখন সব বাড়িতে নেই, ওদের বাড়ি ঢুকে বাড়ি থেকে গরু চুরি করব। ধরতে পারলে যে তোমাকে জেলের ভাত খাওয়াবে। ভালো ব্যবসা নয় ওটা, নয় আমার কাছে না 5000 টাকা আছে, তাই আমি ভেবেছি 5টা পাঁঠা কিনে দেবো, তুমি পাঁঠার ব্যবসা করবে। ও ব্যবসা চলবে না। কেন? আমি পাঁঠা নিয়ে কি করব? আহা, পাঁঠার ব্যবসা ভালো ব্যবসা। ও ব্যবসা ভালো না? তাহলে তুমি কাপড়ের ব্যবসা করবে। কাপড়ের ব্যবসা? হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে তুমি দাঁড়াও, আমি কাপড়গুলো নিয়ে আসি। দাঁড়াও, কাপড়ের ব্যবসা যা করব। হ্যাঁ, তো কাপড়ের টাকা তুমি কোথায় পেয়েছো? এই রে, আমি মনে করি ভুলে গেছে, কিছু বলবেই না। শালা পা ভাত আনতে আমার পান্তা ঘুরিয়ে যায়, তো টাকা তুমি কোথায় পেলে? স্বামী তুমি জানো না, না সেই তোমার সঙ্গে যখন আমার নতুন হয়েছিল না, তখন এই তোমার ভাইরা আমার কাপড় তুলেছে আর দিয়েছে। সাংঘাতিক মাংঘাতিক ব্যাপার। কেন? তোর কাপড় তোলা টাকা? হ্যাঁ, নতুন বিয়ে করে এসেছিলাম, তোমার ভাই করে মানে তুলেছে দিয়েছে, তোমার কাকা দিয়েছে তুলেছে দিয়েছে, তোমার জ্যাঠা তুলেছে দিয়েছে, তোমার দাদা তুলেছে দিয়েছে, আমার শ্বশুর মশাই তুলেছে। দাদা শালা এটিএম মনে হচ্ছে কথা শেষই হয় না। কেন? সিডি ক্যাসেট, এই ছোড়া কাপড় তুলেছিস? ও কাকা, ও চশমা কাকা, পার নাই জ্ঞান নাই বাপ, তুমি কেন কাপড় তুলেছো বাপ? এই বয়সে কাপড় তুলিও না, তোমারও কাপড় শেষ বাপ। ভালো করে বুঝিয়ে বল মা বোন আছে। আহা, সেই কাপড় আগে কথাটা শুনবে তো। হ্যাঁ, তোমার সঙ্গে যখন আমার নতুন বিয়ে হয়েছিল, হয়েছিল, আমার মাতার ঘোমটা দেওয়া ছিল। হ্যাঁ, আর নতুন বউয়ের মুখ দেখতে গেলে কেউ পয়সা দেয়, কেউ সোনা দানা দেয়, অনেক রকম অনেক গিফট করে। তাই তোমার কাকা আমাকে মুখ দেখেছে 100 টাকা দিয়েছে, তোমার বাবা আমার মুখ দেখেছে 500 টাকা দিয়েছে, এই করতে করতে আমি 5000 টাকা রেখেছি। ও গোটা গ্রামের মানুষ পয়সা দিয়েছে। হ্যাঁ,
কাপড় তুলে ওরে তোর মাথায় এত বুদ্ধি, আরো বুদ্ধি রেখে আগে যদি জানতাম আমি তোর পেটে হতাম রে, আমি যদি তোমার মা হতাম। অগ্নি তাহলে কাপড়ের ব্যবসা করতে গেলে অনেক টাকার দরকার, সেই কাপড় আমি বাজারে বিক্রি করতে যাব, বিনা পয়সায় মেয়েদের দিয়ে চলে আসবো। তাহলে বলো, তোমরাই বলবো যে বিনা পয়সা কাপড় তোমাদের দিয়ে চলে আসবে, তাহলে এর ভাতটা আমি কি করে খাই? ও ব্যবসা করতে হবে, বিক্রি করব। তুমি দাঁড়াও আমি বলে দিচ্ছি, আমি নিয়ে আসি আগে। নিয়ে আই। হঠাৎ আমার বউ কেন বলছে কাপড়ের ব্যবসা করতে বিদেশ যেতে? আমার মনে হয় আমার বউর সঙ্গে কিছু কট লাইন আছে রে। গিন্নি এই দেখো এনেছি। কি কাপড় আছে? কি কি কাপড় আছে? অনেক রকমের কাপড় আছে। কেমন কেমন আছে বাবু? ধাক্কা বাবু, ধাক্কা শাড়ির নাম? হ্যাঁ বাবু ধাক্কা। হ্যাঁ মানে ওই শাড়ি পরলে বাবুদের সঙ্গে ধাক্কা লাগবে, যে মা বোনেরা পরবে মানে ভালো ছেলের সঙ্গে ধাক্কা মারবে। আর একটা আছে পিরিতের পার বিচ্ছেদের আঁচলা। এটা কেমন শাড়ি? ওটা বলে পিরিত হবে। পিরিতের পার বিচ্ছেদের আঁচলা, এটা কেমন শাড়ি? পিরিত হবে আর পরলেই কেটে যাবে। ও নতুন বউ যখন পরবে ভালো লাগবে, পিরিত জমে যাবে, আমার স্বামীর সঙ্গে অশান্তি লাগবে একদম। এটা দারুণ শাড়ি। আর একটা আছে ভাতার মড়া, এটা বিক্রি করবো। কেন গো? গায়ে যদি যাই গ্রামে যদি বলি ভাতার মরা কাপড় নিবে, মা বোনেরা ঝাঁটা লিয়া আসবে। আর তা না হলে আমার এই মা আসি আমাকে চিত করে ফেলে আমার মুখে গঙ্গার জল ঢেলে দিলে। শুনবি ভাতার মায়া মনে হচ্ছে বিধবা, যাদের স্বামী নেই তারা ওই শাড়িটা পরবে। বললে হয় যে বিধবার শাড়ি না তো ভাতার মরা শাড়ি। অমনি করলে ব্যবসা হবে না, তাড়াতাড়ি করে বলতে হবে, তাড়াতাড়ি করে খদ্দের আসবে। কেমন করে বলবে তো জানো? আমার কথা শিখে নাও। বলো গ্রামে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। কি করে ডাকবে? মধু সুরে দিয়ে বলো, ছোট ছোট করে কিন্তু কথা বলবে। মধু সুরে একদম ছোট ছোট। ভগবান আমার কাছে শিখে নাও, আমি বলছি দেখে শুন। দেখো কি বলে ডাকবে। ও গো আমার মাইরা, ও গো আমার দিদিরা, আমি যদি বলি ও গো আমার বউরা, এটা বলা যাবে না। ও গো আমার মায়েরা, কোকিলি শুনে ও গো আমার মায়েরা। ওটা আবার কেমন কথা দিয়ে মধু দিয়ে মিষ্টি মিষ্টি করে? ও গো আমার মায়েরা, ও গো আমার মায়েরা, ছোট ছোট, ও গো আমার বুবুরা। শাড়ি নেবে গো? শাড়ি নেবেন গো? নেবেন বিনা পয়সায় শাড়ি? আবার বিনা পয়সায়? পয়সা নিয়ে আসবে। আরে তোর ব্যবসায় মেয়েদের জিনিস আছে? হ্যাঁ। ছেলেদের জিনিস নাই? সব রকম আছে। হ্যাঁ সব রকম। ই আবার জাঙ্গে খুঁজতে ওরে খ্যাপা বলতে হয় না, আন্ডারপ্যান্ট আন্ডারপ্যান্ট। গিন্নি কি হচ্ছে? তাহলে তোমাকে রেখে আমি কোথায় যাবো জানো তো? কোথায় যাবে? এক মাসের মতো আমি বর্ধমানে চলে যাব। আমার এটা ভালো হয়, তুমি কি আর বুঝবে? ও স্বামী, ও স্বামী, তুই কাঁদছিস তোর চোখে জল কই রে? চেষ্টা করছি বাড়াচ্ছি না স্বামী। আমি বুঝতে পারছি, আমি নাম করাবো এনেছি ঘরে, আমিও তোকে দেখবো চেক করে, এই কলিযুগে স্বামী রেখে মেয়েরা কি কাজ করে কাকা? স্বামীরা কষ্ট করার জন্য ছেলে মেয়েকে মানুষ করার জন্য বিদেশে খাটতে যায়, ঘরের স্ত্রীরা বোঝে না মনেদের কথা, পুরুষের কথা বুঝতে পারে না, কত কষ্ট করে পয়সা আনে, আর এই সব নারীর জন্য সংসার ধ্বংস হচ্ছে, এটাও আমি দেখবো। কত গুণ নাম গাইছে, কত ভালো সতী সাবিত্রী বউ আমি দেখো গো, তোমাদের
স্বামী এরকম গুণগান করে? করি না, করি না। হ্যাঁ, তোমার মতো সতী আমি একটা নাই। তাহলে আমি এক মাসের মতো যাচ্ছি গিন্নি। স্বামী ভালোভাবে থাকিও, সে তো থাকবো। তুমি এক কাজ করিও, ঘরে তালা দিয়ে ওই চাচাকে ডেকে বাহিরে ঘুমাইও। ঘরে তালা দিয়ে বাইরে শুবো? ওই চাচা মাফলার দিয়ে লুকিয়ে আছে। এ বাপ, আমার পাকা ধানে মই দিও না। এই যে শোনো, তুমি যে চাচ্ছ আমি, আমার না রাতে খুব ভয় করে। কেন? কাউকে বলে যাও না আমার কাছে থাকতে। তাইলে বুড়া মানুষ ভয় কাশবে? হ্যাঁ, আমি একটা ইয়াং ছেলে রাখবো। ই তো কঠিন পিলিয়ার, ঘরের মাল তো লিবে লিবে, আমারটাও নিয়ে লিবে। যদি কিছু হয় রে বেটি, তোর গুষ্টির লাথার মারবো। বাড়ি ছেড়ে ওই ছুরার লঙ্গি তলে ঢুকা ঢুকা। টাটা, তুমি হলে বেটি আমি বেটা। তোর আমি মামাই তো ভাই। স্বামী জয় হিন্দ। তোর ভাঙা ঘর মাইর বসি। টাটা, যাও যাও যাও। জয় দুর্গা। কাদেশ রে বিদেশ গিয়ে বন্ধু, আজ যাবে না তুমি আমায় ভুলো না। তুই এমনি করছিস কেন? আমার মাজাটা খুব লেগে গেছে, তাই আমি এরকম করলাম। তুই ওইরকম করছিস, আমার জানাটার স্টার্ট হয়ে গেছে। তাহলে আসছি গিন্নি, যাও। জয় হিন্দ। জয় হিন্দ। তোর ভাঙা ঘরে মারব। স্বামী তোমার চলে গেল, চুটিয়ে তো আমি এবার প্রেম করবো। যা হয়েছে হয়েছে, কিন্তু তোমাদের সত্যি কথা, কাল সকালে আসবে, তোমাদেরকে দুধ চা খাওয়াবো আমি, ঠিক আছে? সকালে দেখা করবে।